দক্ষিণ পূর্ব এশিয়ার মুসলিম সংখ্যাগরিষ্ঠের দেশ মালয়েশিয়া। বাংলাদেশ ও মালয়েশিয়ার ধর্ম এক হলেও জীবন ধারণ, পোশাক আশাক ও খাবারে রয়েছে ভিন্নতা। তাই কর্মক্লান্ত প্রবাসীরা ভার ভাঙা খাটুনির পর দিন শেষে দেশীয় খাবারের খোঁজে ছুটে যান বাংলাদেশি খাবারের দোকানে। মালয়েশিয়ান ও বাংলাদেশি খাবারের মধ্যে যেমন পার্থক্য রয়েছে, তেমনি ইফতারেও রয়েছে ভিন্নতা। মালয়েশিয়ানরা ইফতারে ছোলা বুট কিংবা মুড়ি খেতে জানে না। অন্যদিকে সব বাংলাদেশিদের কাছেই মুখরোচক ইফতারি হলো বুট, মুড়ি, বেগুনি, আলুর চপ, পেঁয়াজু, জিলাপি সহ নানান খাবার। মূলত এসব দেশি খাবারের লোভেই প্রবাসীরা ভিড় করেন দেশীয় রেস্তোরাঁর ইফতারি বাজারে। আমাদের মেন উদ্দেশ্যটাই আমাদের প্রবাসী ভাইদের দেশি স্বাদের ইফতারি আইটেমগুলা এখানে আমরা আয়োজন করি। আমাদের দেশের প্রবাসী ভাইরা যারা এখানে প্রবাসীরা আছেন, তারা এদেশের মালয়েশিয়ান খাবারের সাথে বেশ অভ্যস্ত না। আমরা সেইগুলাই আমাদের দেশের ইফতারির আইটেমের যে প্রকৃতির যে স্বাদটা, আমরা এখানে সেগুলো দেওয়ার আপ্রাণ চেষ্টা করি এবং খাবারগুলো খুবই মানসম্মত এবং স্বাস্থ্যসম্মত। রমজান মাসের উপলক্ষে আমরা বিশেষ কিছু আয়োজন এখানে করে থাকি। পুরান ঢাকার ঐতিহ্য যেমন খাবারগুলো আমাদের এখানে থাকে, বুট, মুড়ি, পেঁয়াজু, ছোলা, তারপর হচ্ছে আপনার কাবাব, বিভিন্ন স্টাইলের গ্রিল, এগুলো আমাদের এখানে সবগুলো পাওয়া যায়। তো এই জন্য মনে করেন যে আমাদের এখানে সবগুলো কাস্টমার আমাদের এখানে আসে, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো। খাবারের দাম একটু বেশি হলেও প্রবাসের মাটিতে বসে দেশীয় খাবার দিয়ে ইফতার করে সন্তুষ্টি প্রকাশ করেছেন প্রবাসী ক্রেতারা। আমরা বিদেশের মাটিতে ইফতারের টাইমে আসলেই বাংলাদেশের যে খাবারের যে মারি, মানে মায়ের সাথে যে একটা হাতের রান্নার যে একটা টান, ইফতারের সময় বসলেই ছোট্ট একটা বাংলাদেশ পাই এই টাইপের রেস্টুরেন্টে। তো আমরা ফার্স্ট যখন মালয়েশিয়াতে আসছি তখন আসলে আমরা বিচলিত হয়ে যেতাম, মালয়েশিয়ার যে ইফতারিগুলো আমরা খাইতে পারতাম না এবং মালয়েশিয়ার ফুডটা আমাদের আসলে ওইভাবে শ্যুট করতো না। তো একটা পর্যায়ে আসার পরে আমরা যখন বুকিত বিন্তাং এরিয়াতে আসি, আসার পরে যে বাঙালি রেস্টুরেন্ট যেগুলো আছে ওগুলোতে এসে আমরা যে বাঙালি যে খাবারগুলো পাই ইফতারির সময় তৃপ্তি করে সারাদিন রোজা থাকার পরে, আসলে আমরা বাংলার যে স্বাদটা, ঐতিহ্যবাহী যে স্বাদটা, সেই স্বাদটা আমরা এখানে এসে পাই। বাংলাদেশি রেস্তোরাঁগুলো প্রবাসীদের চিরচেনা বাঙালিয়ানা খাবারের চাহিদা মিটিয়ে থাকে, আর এর মধ্য দিয়ে কুয়ালালামপুরের বুকিত বিন্তাং সহ দেশটির বিভিন্ন শহর পরিণত হয় ক্রেতা ও বিক্রেতার মিলন মেলায়। বিজয় টিভি, নিউজ ডেস্ক।